আসসালামু আলাইকুম কুমিল্লাবাসী। কুমিল্লা মেডিকেল সেন্টার বা টাওয়ারের ডাক্তারদের ইনফরমেশন নিয়ে প্রথম পর্বটি আপনারা অনেকেই দেখেছেন এবং অনেকেই বিভিন্ন ধরনের ডাক্তারের জন্য আমাদের ফেসবুকের মেসেজে এবং কমেন্টে আপনারা জিজ্ঞেস করেছেন। তো আমরা আজকে আপনাদের জন্য দ্বিতীয় পর্বটি নিয়ে আসছি, কুমিল্লা টাওয়ার কিংবা কুমিল্লা মেডিকেল সেন্টার যেটাই বলে থাকেন। তো তার দ্বিতীয় পর্বে কোন কোন ডাক্তার টাওয়ারে বসেন আপনারা সেটি দেখতে পাবেন। টোটালি আপনারা দুইটা ভিডিও দেখলেই আপনাদের যে কোনো ধরনের ডাক্তার, সকল ধরনের ডাক্তার কুমিল্লা টাওয়ারে বসে। আপনারা ভিডিওগুলো দেখে আপনাদের ডাক্তারের কিভাবে সিরিয়াল দেবেন, কোন কোন ডাক্তার আছে বা কোন সমস্যার জন্য কোন ডাক্তার আপনারা দেখাতে পারেন, সেগুলো এখান থেকে ডাক্তারের লিস্টগুলো দেখলেই আপনারা বুঝবেন। তো দ্বিতীয় পর্ব শুরু করার আগে একটু বলে রাখছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দেবেন। যদি আর সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো কুমিল্লা মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড বৃহত্তর কুমিল্লা স্থাপিত সর্বপ্রথম সর্বাধুনিক বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান। এটি 12-তলা বিশিষ্ট দুইটি ভবন এখানে আছে, যেটার মধ্যে আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস, এমআরআই, সিটি স্ক্যান, বিএমডি সহ নানা ধরনের চিকিৎসা সেবা এখানে দিয়ে থাকে। তো সব ধরনের বিশেষজ্ঞ চিকিৎসক আপনারা এখানে 24 ঘন্টা পাবেন। তো সাধারণত কুমিল্লা মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড নামে কুমিল্লা টাওয়ার পরিচিত। আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশ কিছু নাম্বার, যেটা হচ্ছে কুমিল্লা টাওয়ারের, এইটা হচ্ছে অভ্যর্থনা নাম্বার। অভ্যর্থনা মানে হচ্ছে রিসিপশানে আপনাদের জরুরি কোনো প্রয়োজন হলে, তারপরে জরুরি বিভাগের নাম্বার আছে, অ্যাম্বুলেন্সের নাম্বার আছে, আইসিইউ অ্যাম্বুলেন্সের নাম্বার আছে, কিডনি ডায়ালাইসিসের নাম্বার আছে, সিসিইউ অফিসের নাম্বার আছে, সিটি স্ক্যানের নাম্বার আছে। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের চিকিৎসা সেবার জন্য প্রয়োজনীয় তথ্য আপনারা সংগ্রহ করতে পারেন। তো প্রথম পর্বের পর আজকে আমরা দ্বিতীয় পর্বে সরাসরি চলে যাব। বিভাগ হিসেবে ডাক্তারদের নামের তালিকায় আপনারা যদি আগের ভিডিওটি দেখে না থাকেন, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বিভাগ হিসেবে ডাক্তারদের নামের তালিকা আমি প্রকাশ করেছি, সেই সেই ভিডিওর প্রথম পার্টের লিঙ্কটা আমরা ডিসক্রিপশন আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এবং দ্বিতীয় পর্বে আপনারা তো এখানে দেখতেই পাচ্ছেন, শুরুতে আমরা এখানে যাব স্পাইনাল সার্জারি বিভাগ। স্পাইনাল সার্জারি বিভাগে আছেন ডাক্তার মোহাম্মদ ইউসুফ আলী, এমবিবিএস, এমএস অর্থোপেডিক, সহযোগী অধ্যাপক স্পাইনাল সার্জারি। রুগী দেখার সময় প্রতি বৃহস্পতিবার বিকেল 5টা থেকে রাত 8টা। এরপর আমরা চলে যাব গাইনি অ্যান্ড অফস, বিশেষ করে আমাদের মা বোনদের, মহিলাদের যে ধরনের মানে প্রবলেম, বিশেষ করে গাইনিকোলজিক্যাল প্রবলেম থাকে, তারা মহিলাদের যাবতীয় গোপন সমস্যার জন্য যে বিভাগ সেটাকে বলা হয় গাইনি বিভাগ। এই গাইনি বিভাগে যে সকল ডাক্তারগণ বসেন, যে ডাক্তারদের চাহিদা সবচেয়ে বেশি, সেই ডাক্তারের লিস্ট হচ্ছে একে একে আমি বলছি। অধ্যাপক ডাক্তার শামসুন নাহার, এমবিবিএস, এমএস, গাইনি অ্যান্ড অপস। রুগী দেখার সময় দুপুর 2টা থেকে বিকেল 4টা এবং বিকেল 5টা থেকে রাত 8টা, শুধুমাত্র শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি 6 দিন উনি রুগী দেখেন। এরপর হচ্ছে ডাক্তার মনিলা রানী কুণ্ড, এমবিবিএস, এমসিপিএস, গাইনি, ডিএমসিএইচ অ্যান্ড এফি, সহযোগী অধ্যাপক গাইনি অ্যান্ড অপস। রুগী দেখার সময় বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা, শুক্রবার বন্ধ। এরপর হচ্ছে ডাক্তার কামরুন নাহার, এমবিবিএস, এমসিপিএস, ডিজিও, গাইনি অ্যান্ড অপস। রুগী দেখার সময় সকাল 10টা থেকে দুপুর 2টা, বিকেল 5টা থেকে রাত 8টা। ডাক্তার তালেয়া চৌধুরী, এমবিবিএস, এমসিপিএস, এফসিপিএস, গাইনি অ্যান্ড অপস, সহযোগী অধ্যাপক গাইনি অ্যান্ড অপস। রুগী দেখার সময় প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা, শুক্রবার যোগাযোগ সাপেক্ষে উনি রুগী দেখেন। খালেদা আক্তার লাকি, এমবিবিএস, এমসিপিএস, গাইনি অ্যান্ড অপস। রুগী দেখার সময় দুপুর 2টা 30 মিনিট থেকে বিকেল 5টা, শুক্রবার যোগাযোগ সাপেক্ষে এবং মঙ্গলবার উনি রুগী দেখেন না, চেম্বার বন্ধ থাকে। ডাক্তার দিলদার সুলতানা স্বপ্না, এমবিবিএস, ডিজিও, গাইনি অ্যান্ড অপস। রুগী দেখার সময় বিকেল 3টা থেকে রাত 8টা, শুক্রবার সকাল 9টা থেকে 11টা। ডাক্তার কুলসুম আক্তার, এমবিবিএস, এমসিপিএস, গাইনি অ্যান্ড অপস। রুগী দেখার সময় সকাল 6টা থেকে সকাল 8টা, বিকেল 5টা থেকে রাত 8টা। ডাক্তার রহিমা বেগম, এমবিবিএস, ডিজিও, গাইনি অ্যান্ড অপস। রুগী দেখার সময় বিকেল 3টা 30 মিনিট থেকে রাত 8টা, শুক্রবার যোগাযোগ সাপেক্ষে উনি রুগী দেখে থাকেন। ডাক্তার কামরুন নাহার তুইন, এমবিবিএস, ডিজিও, গাইনি অ্যান্ড অপস। রুগী দেখার সময় বিকেল 4টা থেকে রাত 8টা, শুক্রবার বন্ধ। ডাক্তার আয়েশা সিদ্দিকা, এমবিবিএস, এমএস, গাইনি অ্যান্ড অপস। রুগী দেখার সময় বিকেল 3টা থেকে রাত 8টা, বৃহস্পতি ও শুক্রবার যোগাযোগ সাপেক্ষে উনি রুগী দেখেন। ডাক্তার আয়েশা কবির,
ডাক্তার আয়েশা কবির, এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, এফসিপিএস গাইনি অ্যান্ড অবস, রুগী দেখার সময় বিকাল 4টা থেকে রাত 8টা, সোম থেকে বুধবার উনি রুগী দেখেন, বৃহস্পতি, শুক্র, শনি, রবি এই 4 দিন উনি রুগী দেখেন না। ডাক্তার চন্দ্রনারী দেবনাথ, এমবিবিএস, এফসিপিএস গাইনি অ্যান্ড অবস, রুগী দেখার সময় প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 8টা। শিশু সার্জারি বিভাগ, বিশেষ করে বাচ্চাদের সমস্যার জন্য শিশুর সার্জারি বিভাগে আপনারা যোগাযোগ করতে পারেন এই দুজন ডাক্তারের সাথে। অধ্যাপক ডাক্তার সুকুমার চক্রবর্তী, এমবিবিএস, এমএস শিশু সার্জারি, রোগী দেখার সময় বিকাল 4টা থেকে রাত 8টা, শুক্র ও শনিবার বন্ধ থাকে। ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান, এমবিবিএস, বিসিএস, এমএস শিশু সার্জারি, রোগী দেখার সময় প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 8টা। নিউরো সার্জারি বিভাগ, যেখানে নিউরোলজিক্যাল প্রবলেম হলে আপনারা এই ধরনের ডাক্তারদের দেখাতে পারবেন, সেখানে 3 জন ডাক্তার রয়েছেন। পর্যায়ক্রমে আমি নামগুলো বলছি। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তোপাইল হোসেন ভুইয়া, এমবিবিএস, এমএস নিউরো সার্জারি, রোগী দেখার সময় প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা। ডাক্তার খালেদ আহমেদুর রহমান, এমবিবিএস, এমএস নিউরো সার্জারি, অধ্যাপক সহকারী অধ্যাপক নিউরো সার্জারি, রোগী দেখার সময় বিকাল 3টা থেকে রাত 8টা। ডাক্তার মশিউর রহমান মজুমদার, এমবিবিএস, এফসিপিএস সার্জারি, এমএস নিউরো সার্জারি, সহকারী অধ্যাপক নিউরো সার্জারি, রুগী দেখার সময় যোগাযোগ সাপেক্ষে। বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ, ডাক্তার মির্জা মোহাম্মদ তাইবুল ইসলাম। আমি এই ক্ষেত্রে একটু বলতে চাই, বার্ন ও প্লাস্টিক সার্জারি হচ্ছে অত্যন্ত একটি টেকনিক্যাল কাজ, যেটা খুবই খুবই টেকনিক্যাল, এবং যার কারণে মানুষের সৌন্দর্য, শারীরিক সৌন্দর্য নির্ভর করে। আমি পার্সোনালি বলতে চাই, ডাক্তার মির্জা মোহাম্মদ তাইবুল ইসলাম হচ্ছেন সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান কুমিল্লা মেডিকেল কলেজের, যিনি এইখানে রুগী দেখছেন, এবং উনি খুবই সুন্দরভাবে কাজ করেন। আমার কাজ আমি এই সার্কি দিয়ে করেছিলাম, আমার একটা সার্জারি দরকার ছিল, তো যেই কাটা দাগটা আমার খুব ভালো মানে বেশি দেখা যেত সেটা এখন নাই বললেই চলে। তো আমি সাজেস্ট করবো, বানো প্লাস্টিক সার্জারি বিভাগের ক্ষেত্রে এই স্যারের কাছে আপনারা যেতে পারেন। উনি রুগী দেখেন বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা, শুক্রবার বন্ধ থাকেন। নাক কান গলা বিভাগ নিয়ে নামের তালিকা প্রকাশ করছি। নাক কানের সমস্যার জন্য আপনারা এখানে 6 জন ডাক্তারের যে কোনো একজনকে আপনারা বাছাই করতে পারেন। অধ্যাপক ডাক্তার এস এম খোরশেদ মজুমদার, এমবিবিএস, এফসিপিএস, এমএস, এফআরসি, এসইএনটি, রুগী দেখার সময় বৃহস্পতিবার বিকাল 4টা থেকে রাত 8টা, শুক্রবার সকাল 8টা থেকে দুপুর 1টা। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হারুন রশিদ ভুঁইয়া, এমবিবিএস, ডিএলও, ইএনটি, রুগী দেখার সময় যোগাযোগ সাপেক্ষে। ডাক্তার এইচ এম দেলোয়ার মামুন, এমবিবিএস, ডিএলও, এমসিপিএস, ইএনটি, সহযোগী অধ্যাপক, ইএনটি, রুগী দেখার সময় দুপুর 2টা থেকে বিকেল 3টা ও বিকেল 5টা থেকে রাত 8টা। আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আপনারা প্রত্যেকে হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে এই ডাক্তারদের সিরিয়াল আমি কিভাবে দিব। দেখুন, আসলে এই আমার হাতে যে লিস্ট এখন আছে, সেই লিস্টে ডাক্তারদের সিরিয়াল দেওয়ার জন্য আলাদা আলাদা কোনো নাম্বার নেই, কিন্তু আমি খুব শীঘ্রই এই ডাক্তারদের নামের সাথে সিরিয়াল দেওয়ার নাম্বারগুলো কালেকশন করে ডিসক্রিপশনের সাথে সংযুক্ত করব। ততদিন পর্যন্ত আপনারা ভিডিও শুরুতে বা ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দেওয়া থাকবে, যেটা হচ্ছে মেডিকেল সেন্টারের যোগাযোগের নাম্বার, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে ডাক্তারের সিরিয়াল দেওয়ার জন্য নাম্বার যেটা, সেটা আপনারা সংগ্রহ করে নিয়ে আপাতত দিতে পারেন। কিন্তু আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব এই ডাক্তারদের সিরিয়াল নাম্বারগুলো নাম অনুসারে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। ডাক্তার মোহাম্মদ সজিবুর রশিদ, এমবিবিএস, এফসিপিএস, এমএস, সহযোগী অধ্যাপক, ইএনটি, রুগী দেখার সময় বিকেল 3টা থেকে রাত 8টা, শুক্রবার বন্ধ। ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার, এমবিবিএস, ডিএলও, সহযোগী অধ্যাপক, ইএনটি, রুগী দেখার সময় বিকেল 3টা থেকে রাত 8টা, শুক্রবার বন্ধ। ডাক্তার মোহাম্মদ আল মাহমুদ, এমবিবিএস, ডিএলও, ইএনটি, এফসিপিএস, এফপি, রুগী দেখার সময় প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টা, শুক্রবার বন্ধ। এরপর আসি চক্ষু বিভাগে। চক্ষু বিভাগে আপনাদের চোখের সমস্যার জন্য যে 2জন ডাক্তার এখানে রুগী দেখেন, তাদের মধ্যে ডক্টর অধ্যাপক ডাক্তার মোহাম্মদ বেলাল, এমবিবিএস, ডিসিএম, ডিসিও, চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন, রুগী দেখার সময় দুপুর 2টা থেকে 3টা ও বিকাল 4টা থেকে রাত 8টা। ডাক্তার মোহাম্মদ ইউসুফ মজুমদার, এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, ডিও, চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন, সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান চক্ষু বিভাগ, রুগী দেখার সময় দুপুর 2টা থেকে বিকাল 3টা ও বিকাল 4টা থেকে রাত 8টা। চক্ষু বিভাগে এই 2জন ডাক্তারের আপনারা দেখাতে পারেন। এছাড়াও যদি আরও কম খরচে আপনারা উন্নত মানের সেবা পেতে চান চক্ষু বিভাগ বা চক্ষু রোগ নিয়ে, তার জন্য আমার একটা ভিডিও আছে আলাদা, কুমিল্লার যেই সবচেয়ে ভালো চোখের যে হাসপাতাল, শুধু চোখের জন্য যে একটা স্পেশাল হাসপাতাল আছে চক্ষু হসপিটাল, সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই চক্ষু হাসপাতালের ভিডিও লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন।
শিশু বিভাগ ডাক্তার মোহাম্মদ খোরশেদ আলম, এমবিবিএস ডি প্যাড ভিয়েনা শিশু রোগ বিশেষজ্ঞ, রোগী দেখার সময় যোগাযোগ সাপেক্ষে। আচ্ছা একটা কথা বলে রাখি, বেশ কয়েকজন ডাক্তারের আপনারা দেখেছেন যে রুগী দেখার সময় যোগাযোগ সাপেক্ষে, তার মানে হচ্ছে ওনারা হচ্ছে এখানে নিয়মিত রুগী দেখেন না। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা মিনিমাম একদিন আগে এই ডাক্তারদের সম্পর্কে খোঁজ খবর নিয়ে সিরিয়াল দিয়ে আপনারা আসলে ডাক্তারদেরকে দেখাতে পারবেন। ডাক্তার মোহাম্মদ আবুল বাশার, এমবিবিএস ডিসিএইচ এফসিপিএস শিশু সাহায্য শিশু স্বাস্থ্য, সিনিয়র কনসালটেন্ট শিশু স্বাস্থ্য, রুগী দেখার সময় বিকাল 3টা থেকে রাত 9টা, শুক্রবার যোগাযোগ সাপেক্ষে। ডাক্তার এম এ সাত্তার, এমবিবিএস ডিসিএইচ শিশু রোগ বিশেষজ্ঞ, রুগী দেখার সময় সকাল 10টা থেকে দুপুর 2টা ও বিকাল 3টা থেকে রাত 8টা। স্পেশালি ডাক্তার এম এ সাত্তার খুবই ভালো, এবং আমি আমার বাচ্চাকে দেখানোর ক্ষেত্রে এই ডাক্তারকে আমি দেখাই সব সময়। ইনি খুবই আন্তরিক এবং খুব সুন্দরভাবে রুগী দেখেন, আপনারা চাইলে এনাকে দেখাতে পারেন। এছাড়াও অন্য ডাক্তাররাও খুব ভালো দেখেন, আপনারা যে কাউকে দেখাতে পারেন। ডাক্তার মোহাম্মদ জহিরুল আলম, এমবিবিএস ডিসিএইচ সহযোগী অধ্যাপক শিশু বিভাগ, রুগী দেখার সময় দুপুর 2টা থেকে বিকাল 3টা ও বিকাল 4টা থেকে রাত 8টা। ডাক্তার এ টি এম ফারুক আহমেদ, এমবিবিএস ডিসিএইচ এমডি শিশু স্বাস্থ্য, সহকারী অধ্যাপক শিশু বিভাগ, রুগী দেখার সময় রবি সোম মঙ্গলবার সকাল 9টা থেকে দুপুর 2টা, বুধ বৃহস্পতি শুক্র ও শনিবার বিকাল 3টা থেকে রাত 8টা। ডাক্তার এম এ রৌফ, এমবিবিএস এফসিপিএস শিশু এমডি নবজাত সহকারী অধ্যাপক শিশু বিভাগ, রুগী দেখার সময় প্রতি শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 2টা। ডাক্তার কাউসার হোসেন, এমবিবিএস এমডি শিশু স্বাস্থ্য, সহকারী অধ্যাপক, রুগী দেখার সময় বিকাল 3টা থেকে রাত 8টা, রবি বুধ ও শুক্রবার বন্ধ। ডাক্তার শহীদুল ইসলাম রিপন, এমবিবিএস এমসিপিএস শিশু এফসিপিএস শিশু কনসালটেন্ট শিশু স্বাস্থ্য, রুগী দেখার সময় প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 9টা। ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান, এমবিবিএস এফসিপিএস শিশু স্বাস্থ্য, রুগী দেখার সময় প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 8টা। ডাক্তার মোহাম্মদ হেলালুল হক, এমবিবিএস ডিসিএইচ এফসিপিএস শিশু স্বাস্থ্য, রুগী দেখার সময় বৃহস্পতি শুক্র শনি ও রবিবার বিকাল 4টা থেকে রাত 8টা। শিশু হৃদরোগ, যেটা হচ্ছে বাচ্চাদের হার্টের সমস্যা, তাকে শিশু হৃদরোগ বলে থাকে। শিশু হৃদরোগের জন্য একজন ডাক্তার এখানে আছেন, ডাক্তার রুবাবা শারমিন, এমবিবিএস বিসিএস এফসিপিএস এমডি পেইজ বি বিএসএমইউ পিজি হাসপাতাল ফেলোশিপ শিশু হৃদরোগ শিশু বিশেষজ্ঞ শিশু হৃদরোগ চিকিৎসক। রুগী দেখেন বৃহস্পতিবার বিকাল 4টা থেকে রাত 8টা, শুক্রবার সকাল 9টা থেকে বিকেল 5টা। এরপর আমরা চলে যাব ডেন্টাল বিভাগ বা দন্ত বিভাগে, যেখানে দাঁতের সমস্যার জন্য আপনারা দেখাতে পারেন। ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম ভূঁইয়া, বিডিএস ওরাল এন্ড ডেন্টাল সার্জন, রুগী দেখার সময় বিকাল 3টা থেকে রাত 8টা। ডাক্তার তানজিলা ফাতেমা, বিডিএস ওরাল এন্ড ডেন্টাল সার্জন, রুগী দেখার সময় প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা, রবি বুধ ও শুক্রবার বন্ধ। ডাক্তার মোহাম্মদ শোয়েব, বিডিএস ওরাল এন্ড ডেন্টাল, চেম্বার কুমিল্লা মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড, পুরাতন ভবনের নিচতলা। আচ্ছা এটা বলে রাখি, পুরাতন ভবনের নিচতলা হচ্ছে সালাউদ্দিন হোটেল, সালাউদ্দিনের উপরে, এটা হচ্ছে কুমিল্লা মেডিকেল সেন্টারের পুরাতন ভবন। ওখানে দুজন তিনজন দাঁতের ডাক্তার আছে, আপনারা ওখানে সরাসরি চলে গেলেই আপনারা ওখানে জানতে পারবেন সব কিছু। তারপর ডাক্তার সাকিনা আক্তার, বিডিএস ওরাল ডেন্টাল সার্জন, চেম্বার কুমিল্লা মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড, পুরাতন ভবনের নিচতলা, রুগী দেখার সময় বিকাল 3টা থেকে রাত 8টা, শুক্রবার সকাল 10টা থেকে রাত 8টা। আচ্ছা আমি ভুল বলেছি, একটু সালাউদ্দিনের উপরে নয়, সালাউদ্দিনের পাশেই, উত্তর পাশেই, মানে সালাউদ্দিন যে বিল্ডিংটা এটাই এক সময় হচ্ছে কুমিল্লা মেডিকেল সেন্টার ছিল, তার উপরে এবং তার পাশ দিয়ে উত্তর পাশে যেই এখানে হচ্ছে দাঁতের ডাক্তারগণ বসে থাকেন। ডাক্তার আবু সাইদ ইবনে হারুন, বিডিএস এম এস সহকারী অধ্যাপক, রুগী দেখার সময় বিকাল 4টা থেকে রাত 8টা, মঙ্গলবার বন্ধ। ডাক্তার মোহাম্মদ আজহারুল ইসলাম মিতুল, বিডিএস ওরাল অ্যান্ড ডেল্টা সার্জন, চেম্বার কুমিল্লা মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড, পুরাতন ভবনের নিচতলা, পুরাতন ভবনের দ্বিতীয় তলা, রুগী দেখার সময় প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা, বিকাল 4টা 30 মিনিট থেকে রাত 8টা 30 মিনিট ও মঙ্গলবার সকাল সন্ধ্যা 6টা 30 মিনিট থেকে রাত 8টা 30 মিনিট। ডাক্তার মোহাম্মদ জাহিদ বিন শাহাদাত, বিডিএস ঢাকা ডেন্টাল কলেজ, পিজিটি ওরাল অ্যান্ড ম্যাক্সোফেসিয়াল সার্জারি, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, রুগী দেখার সময় শনি বৃহস্পতিবার সকাল 9টা থেকে দুপুর 1টা, বিকাল 4টা 30 মিনিট থেকে রাত 8টা 30 মিনিট। ডাক্তার তানিম তাসনুবা, বিডিএস পিজিটি ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন, রুগী দেখার সময় শনি বৃহস্পতিবার সকাল 9টা থেকে দুপুর 1টা, বিকাল 4টা 30 মিনিট থেকে রাত 8টা 30 মিনিট। এবার আমরা চলে যাব আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফি একটি জরুরি কাজ, যে কাজের জন্য টাওয়ারে দক্ষ কিছু ডাক্তার রয়েছেন। তাদের মধ্যে ডাক্তার এ কে এম মাসুদ হাসান, এমবিবিএস ডিএমআরডি, ডাক্তার নাজনীন আক্তার, এমবিবিএস ডিএম রেডিওলজি অ্যান্ড ইমেজিং, সহকারী অধ্যাপক রেডিওলজি অ্যান্ড ইমেজিং, ডাক্তার এম এ মুন্তাকিম মজুমদার, এমবিবিএস সি আল্ট্রা, ডাক্তার সাদিয়া রহমান, এমবিবিএস এফসিপিএস রেডিওলজি অ্যান্ড ইমেজিং, সহকারী অধ্যাপক রেডিওলজি অ্যান্ড ইমেজিং,
তার মধ্যে ডাক্তার এম এ মুনতাকিম মজুমদার স্যারকে এবং এ কে এম মাসুদ হাসান স্যারকে আমি খুব বেশি সাজেস্ট করব। রেডিওলজি বিভাগ ডাক্তার মোহাম্মদ ফজলু মিয়া ভুঁইয়া এমবিবিএস ডিএমআরডি সহযোগী অধ্যাপক রেডিওলজি, ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান এমবিবিএস ডিএমআরডি সহকারী অধ্যাপক রেডিওলজি। যদিও রেডিওলজি বিভাগে আপনাদের ডাক্তারদের কাছে কাজ নেই, কিন্তু রেডিওলজি বিভাগে আপনারা এক্স রে করানোর জন্য এক্স রে রিলেটেড কাজের জন্য গেলে এই দুজন ডাক্তার আপনাদের রিপোর্টগুলো দেখে থাকবেন। অ্যানাস্থেসিওলজি এবং ইন্টেন্সিভ কেয়ার এই দুজন ডাক্তারের কাছে এই ডাক্তারদের কাছেও আপনাদের সরাসরি কাজ নেই, তবে আপনাদের রুগীদের অপারেশনের ক্ষেত্রে আপনারা চাইলে যে কোনো একজন ডাক্তারকে স্পেশালি অ্যানাস্থেশিয়ার জন্য আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারেন। যদি কন্ট্যাক্ট না করেন তাহলে হসপিটালের ডাক্তাররাই তাদের পছন্দ মতো অ্যানাস্থেশিওলজিস্টকে এখান থেকে হায়ার করে। তার মধ্যে হচ্ছে অধ্যাপক ডাক্তার সরল কুমার সাহা এমবিবিএস ডিএ, ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান মজুমদার এমবিবিএস ডিএ, ডাক্তার এম এ মান্নান এমবিবিএস ডিএ, ডাক্তার মোহাম্মদ হাসান আবদুল্লাহ এমবিবিএস ডিএ, ডাক্তার খাতুনে জান্নাত টুম্পা এমবিবিএস ডিএ, ডাক্তার মোহাম্মদ হাসানুজ্জামান জুয়েল এমবিবিএস ডিএ ফেলো পেইন মেডিসিন কনসালটেন্ট অ্যানাস্থেসিওলজিস্ট। রুগী দেখার সময় প্রতি শুক্রবার সকাল 8টা থেকে রাত 8টা শুধুমাত্র হাসানুজ্জামান জুয়েল ডাক্তার উনি হচ্ছে আলাদা করে চেম্বার দেখে থাকেন প্রতি শুক্রবার সকাল 8টা থেকে রাত 8টা। এছাড়াও যারা সার্বক্ষণিক চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন তাদের মধ্যে স্পেশালি ডাক্তার জহিরুল হক ভুঁইয়া এমবিবিএস ডিটি এম অ্যান্ড এইচ, ডাক্তার জাহাঙ্গীর হোসেন এমবিবিএস সিএমপিএইচ, ডাক্তার এন এম শাহজাহান এমবিবিএস, ডাক্তার মোহাম্মদ ফরিদুদ্দিন ভুঁইয়া এমবিবিএস, ডাক্তার মোহাম্মদ লিয়াকত আলী এমবিবিএস। অন্যান্য ফিজিওথেরাপি বিভাগ ডাক্তার মুসলিম পাটোয়ারি বিপিটি নিটোর এমপিটি অর্থ এম এম এস সি রিহ্যাবিলিটেশন সায়েন্স, স্পেশালি ঘাড় কোমর ব্যথা প্যারালাইসিস এবং এসবের উপর ওনার ফিজিওথেরাপির বিভাগের উপর ওনার স্পেশালি ট্রেনিং রয়েছে। তো এই জন্য আপনারা ডাক্তার মুসলিম পাটোয়ারি স্যারকে আপনারা দেখাতে পারেন। এছাড়াও এই হসপিটালে যেসব বিভাগ রয়েছে সেগুলো জেনারেল মেডিসিন, হৃদরোগ, গ্যাস্ট্রোএন্টারোলজি, হেপাটোলজি, লিভার, নিউরো, সাইকিয়াট্রিস্ট, নেফ্রোলজি, ফিজিক্যাল মেডিসিন, ডার্মাটোলজি, চর্মযৌন, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, ট্রমা অ্যান্ড অর্থোপেডিক, নিউরো সার্জারি, এন্ডোস্কোপিক সার্জারি, কলোনোস্কোপিক সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, ইউরোলজি, বার্ন প্লাস্টিক, নর্মাল ডেলিভারি, সিজেরিয়ান ডেলিভারি সহ নানান ধরনের চিকিৎসা সেবা এখানে রয়েছে। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই উপকারী হবে এবং আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। যদি ভালো লেগে থাকে আপনারা ভিডিওটি শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, নতুন কোনো হসপিটালের ইনফরমেশন নিয়ে আবারও হাজির হব। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।